যেটা থেকে খুশি। আমার মেয়ে অনেকটা লেখাপড়া জেনে এখন ধরা করে দিয়েছি আমরা। জামাইও চাকরি করে, মোটা টাকা মাইনারই চাকরি করে, কত টাকা মাইনার সেটা মেয়ে জানে না। পরে বলছি শুনছি। এটা কি হয়ে গেছে গো? সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এরা লাস্ট, আমাদের লাস্ট করে দিই। এরা লাস্ট আর একজন এসেছিল যে ছিল তো আসছে আসছে, ওরা আমি আটকে রেখেছি টিকিট কাটতে। বলো তোমার কি সমস্যা? আমি শুরু করি তাহলে। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, সকল গুরুজনদের চরণে আমার বিনম্র প্রণাম। শ্রদ্ধার সাথে আপনারা প্রণাম আমার গ্রহণ করবেন, দুহাত ভরা ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন। সঙ্গে চেয়েই নিচ্ছি ছোটদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে অপ্রন্ত ভালোবাসা এবং দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছেন তাদের জন্য অপ্রন্ত ভালোবাসা। ঈশ্বর সকলের মঙ্গল করুক। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমিও আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আপনারা যেমন আমাকে ঘরের মেয়ে হিসাবে নিজেদের মনে আশ্রয় দিয়েছেন, ঠিক জায়গা দিয়েছেন, আশ্রয় বলবো জায়গা বলবো যেটা এই দুটোই এক, বা আসন দিয়েছেন, ঠিক তেমনি আমিও আমার ফেসবুক পরিবারকে ভীষণ ভালোবাসি। যারা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন তাদেরকেই ভালোবাসি, কারণ আমি যদি নিজে যোগ্যতা না রাখি আপনারাও আমাকে ভালোবাসবেন না। তার জন্য আমাকে নিষ্ঠার সাথে কাজটা করে যেতে হবে, কর্মটাকে ঠিক রাখতে হবে, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। ঠিক তেমনি আপনাদের মনে যেমন আসন করে নিতে আমার যেমন অনেক কষ্ট হয়, অক্লান্ত পরিশ্রম করি, আপনারাও কিন্তু আমাকে অক্লান্ত পরিশ্রম করে অনেক সময় দিয়ে বিচক্ষণতার সাথে আমার কর্মকাণ্ডকে জাজ করে তারপরেই কিন্তু আমাকে মনের আসনে এক একটা মানুষ জায়গা দিয়েছেন। ঠিক তেমনি আমি যেন এই আপনাদের বিশ্বাস এবং ভরসা যেন রাখতে পারি। চিৎকার চেঁচামেচি করি যাই করি ভাই, আমি সবাইকে ভালোবাসি, ঠিক আছে? আর আমি যাকে ভালোবাসবো না বলবো তাকে আমি জীবনেও ভালোবাসবো না, এটাও আমি এটাই এটা আমার নেচার। তো যাই হোক, এটুকু বলে রাখার কারণ হলো কি, সকাল থেকে অনেক কিছু নিয়ে মাথার মধ্যে ঘুরছে, সেগুলো নিয়ে আসবো। এনাদের পরে আর তো কেউ নেই, আর একজন আছে, আর একজনের সাথে কথা বলার পর তারপরে আসবো আমি আমার বিষয়টা নিয়ে। যাই হোক, এখন শুনে নেবো এনাদের সমস্যা। আপনারা আসছেন কোথা থেকে? আমরা বেলপুকুর থেকে আসছি। বেলপুকুর থেকে, আচ্ছা। আর কিছু নাম টাম বলার দরকার নেই, আমি তো নাম শুনে নিয়েছি। এবার তোমাদের সমস্যা, কার সমস্যা? মেয়ে, এটা দিদির মেয়ে, আমার মেয়ে, ওটা আমার বোন। মেয়ে শ্বশুর বাড়িতে আছে এখনো পর্যন্ত, আপনার জন্যই আছে, মানে একটা কোনো ব্যবস্থা করে বেরিয়ে আসবে ও। বুঝতে পেরেছি, মানে এখন আপনি আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন ফেসবুক দেখে, দিদিকে নিয়ে এসেছেন দিদির মেয়ের সমস্যা নিয়ে, তাই তো? আচ্ছা বলুন, আপনি এখানে বসুন। আমি ভালো মন্দ বুঝি না, আমি সমস্যাটুকু বুঝতে পারলেই হবে, আমি জিজ্ঞাসা করে নেবো। আমি সব ওর কাছেই বেশি। মেয়ের মেয়ের বয়স কত? মেয়ের এই 26-27। বিয়ে দিয়েছেন কত বছর? আদৌ রেলে চাকরি করেন তো? হ্যাঁ, চাকরিটা করে। এবার গ্রামে তো শুনেছি, বলেছে ওর মা, এবার যে আমাদের বিয়ের ঘটকদারি করে দিয়েছিল সেও বলেছে যে রেলের ভালো চাকরি করে, আর আমার মেয়ে ইংলিশে অনার্স পড়াশোনায় ভালো, ওরা চেয়েছে পড়ে নিল কাছে থেকে কাছে পাড়াতি, ওর মা খুব যেচে পড়ে নিল, নেওয়ার পর থেকেই শুরু।
অশান্তি। আমরা যেমন দিয়া থুয়ার পাপ্প দিয়েছি, কি কি দিয়েছেন মেয়ের বিয়েতে? মেয়ের বিয়েতে প্রায় রান্না ভরির 10 ভরির কাছাকাছি প্রায় সোনা হবে, একটা একটা করে গড়িয়ে গড়িয়ে দিয়েছি, সোনা ওর কাছেই আছে। ফার্নিচার দিয়েছি, 1,00,000 টাকা দিয়েছি, টাকাও মেয়ে 1,00,000 টাকা নগদ দিয়েছে, নগদ দিয়েছি, ওটা মেয়ের নামে আছে, জামাই নমনি আছে। এবার সেই থেকে শুরু, কয়েক মাস পরেই ওর বাবার শরীর খারাপ করলো, 1,00,000 টাকা তখন আমরা ওকে তুলে হাতে দিইনি, মানে আমাদের যে ঘটক ওদেরও মানে এজেন্ট আমাদেরও এজেন্ট, ঠিক আছে। ওই ঘটক বললো তাহলে তোদের তো আর খরচ হলো না, তাহলে এটা মেয়ের নামে থাক আর নমনি থাক, আমাদের আর ব্যাংকে থেকে তোলা লাগলো না, ওই এজেন্ট ওখান থেকে তুলে ওদের নামে ট্রান্সফার করে দিল। তাহলে এরকম যাই হোক হলো, এবার তারপর শুরু হলো একটু একটু করে আমার জামাইবাবুর শরীর খারাপ যখন শুরু হলো তখন থেকে অশান্তি শুরু হলো। কত বছর ভালো ছিল? এক বছর খুব একটা ছিল, এবার তখন হয়তো মেয়ে আমাদের জানাইনি, অশান্তি শুরু বলতে প্রথম এই বাড়িতে আসতে চাইলেও একটা অশান্তি হতো, আসতেই দেবে না, এই বাড়ির লোকজন ওই বাড়িতে একটু গেলে অশান্তি হতো, মেয়ের হয়তো একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল অশান্তি হতো, মেয়ের শরীর খারাপের কোনো মূল্য নেই, সেটা তো এখনো আছে, আজকে মেয়ের প্রচন্ড জ্বর সর্দি কাশি, আজকে এখনকার খবর চিকেন খাবে আর ফ্রাইড রাইস খাবে, হ্যালো পারছে না করতে, আজকে এটা খাবে, কিন্তু এই 3 বছর বিয়ে হয়েছে কোনোদিন বলিনি যে রাইস খাবো। হাসি খুশি আর বাড়ির ভেতর, মানে বউ সামনে ঢুকলে এবং দিদির সামনে ঢুকলে মায়ের খেয়ে ডাকবে, বাচ্চাটা ধরতে হবে যে খাওয়াটাও করবে, সেই বললে মানে ব্যাগার ঠেলা করে ধরছে বাচ্চাটা, ও একা মানুষ করছে, কেউ নেয় না, ওর মার বলে হাতে ব্যথা নিতে পারে না, দিন বউ দিয়েছে ওপরে, যে মানে আমার মেয়েকে বলে তোমাকে দিয়ে আসতে হবে, পায়ে ধরে ওকে যদি দিয়ে আসে তাহলে নেবে, এবার সেটাও করে না, একে ওকে দেয় জামাই থাকলে নেয়, নিলে রাস্তায় বেরিয়ে চলে যায়, তাহলে খাবারটা খেতে মেয়ের কাছে যাস করে খেয়েই উঠি মার ঘরে, তারপরে খাবারটাও ঠিকঠাক খায় না, মানে মেয়ের যেটা ওর পছন্দ হয় না, বৌদির খাবারটা ওর খুব ভালো লাগে, বৌদি মার ঘরে আগে খেত বৌদির কাছেই, তারপরে ওরা গ্রামের লোক ডেকেছিল 3টে মস্তান লোক, শঙ্কর একটু কপি বলো না, ঘুম পাচ্ছে প্রচন্ড, আমাদের কথাটা শুনলে আপনার এইরকমই হবে, একদম মানে বিনা কারণে ওরা এরকম করছে, নাহলে ধরুন ওদের অভাব নেই, আমাদের যে প্রধান মেম্বার সে বলেছে যে এদের অভাব নেই কিন্তু ওদের মানসিকতার অভাব, তাহলে আপনাকে এটা সেইটা ওদের একটা বুঝাতে হবে যে ওরা কি বলতে চাইছে, কি চাইছে ওরা, যে ডিভোর্স দিয়ে দেবে আমার মেয়েকে, অসুস্থ দেখে গেল ছেলেটা, তাহলে তো একটু ফোন করে খোঁজ নেয় মেয়ের কাছে, ফোন দমদম চিৎপুর, তা আবার তখন কিন্তু আমাদের বলেছিল যে ওখানে থাকবে না, কোয়ার্টারে চলে যাবে, এখন মায়ের সাথে বৌদির সাথে নিয়ে এত ঝামেলা আছে, মেয়ে যদি বলে তোর অফিসারের সাথে ভাব আছে, হ্যাঁ এইগুলো এইগুলো প্রত্যেক সময় মেয়েকে সন্দেহ করবে, কিন্তু বাড়ির কাছ থেকে বাড়ির কাছে ওর মা তো সবকিছু জেনে শুনে নিচ্ছে, আমার মেয়ে বিএড করেছে, স্কুল কলেজ করেছে, তাহলে উনি কি দেখতে পায়নি যে আমার মেয়ে খারাপ, বাড়ির কাছে শুনতেও পেত, তাহলে ওর নিলেন কেন, তাহলে এখন বলছেন কেন যদি খারাপ হতো, আর গ্রামের লোক তো কেউ শঙ্কর টাকাটা মারো, এই শঙ্কর টাকাটা মারো, 121 টাকাটা, তাহলে এখানে শো করছে না কেন, কিছু লাইভ চলছে কিনা দেখো, কিচ্ছু দেখাচ্ছে না, তারপরে বেবিটা হলো, বেবিটাকে রেখে গেল এই বাড়িতে, 6 মাসের মধ্যে ওরা কেউ আসলো না, একটা খোঁজ নিল না, আরো ঠিক আছে দেখতে পেয়েছি,
এর সঙ্গে ঝগড়া করছে যে তোরা টোটোয় করে ডাক্তার দেখাতে নিয়ে গেছিস কেন, গাড়ি ভাড়া করে নিজে তুই পপি বলো ভাইপোটা গেল তাহলে বাবার নাই কালো সুদ ছিল মেয়ের থাকতে এই সব যন্ত্রণা গুলো হচ্ছে, মানে মেয়েকে থাকতে কোনো দিদি যে বলছে যে থাকবো না আমি ওই বাড়িতে নিয়ে চলো আমাকে সেরকম কিছু না, মানে ওর যে মানসিক অত্যাচারটা হচ্ছে অত্যাচারটা বন্ধ, একটা পয়সা করে ওর সঙ্গে কেউ কথা বলে না, বাড়িতে চারজন থাকে কেউ কথা বলে স্বামীটাই তো বলে না, কেউ স্বামীও বলে না কেউ বলে না, স্বামীটাই তো মেন, মানে দিদির শাশুড়ি বাড়িটা যেহেতু ওনার নামে লোকে বলেছে যে ওকে বার করে দিচ্ছেন কেন, আপনার ছেলেকে বার করে দিন, ছেলেকে বার করে দিলে বৌমা চলে যাবে না, ছেলে ভালো ছেলেকে দেবে না বৌমাকে দেবে, তো বৌমা তো আর হাঁটতে হাঁটতে যায়নি। এবার এই কথাগুলো শুনে আপনি বলুন আপনার কি বিবেক আসছে? সমস্যা একটাই যেটা বুঝলাম, সমস্যা জটিল যে খুব তা নয়, মানে তোমরা চাইছো স্বাধীন চেতা হয়ে যেভাবে পাঁচ পাঁচটা মেয়ে সংসার করছে, স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে একটা সুন্দর বন্ডিং থাকে, মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা, এবং শুধু তাই নয় এবং সম্মানে, মানে মেন্টাল টর্চার হচ্ছে এইটাই বলছে। ও এতটাই মানে ইয়েতে চলে যাচ্ছে, কালকে আমার মেয়ে ফোন করেছে, ফোন ওর সামনে ওর বাচ্চাটাকে নিয়ে ফোন দেখছে ভাবছে, ও ফোন খুঁজে বেড়াচ্ছে সারা ঘর, আমার তো মনে হচ্ছে ও আস্তে আস্তে পাগল হয়ে যাবে। যা যা যেহেতু ও মোটা টাকার চাকরি মাইনা চাকরি করে, তাহলে আমাদের মেয়ে তোমরা চাইছো হয় সংসার হলে ভালোভাবে হোক, না হলে আমরা মেয়ে নিয়ে নেবো, মেয়ে রিটার্ন করে দিই, আপনারা কি চাই মেয়ে রিটার্ন করে দিক, কারণ এইভাবে কি চাই আগে আমরা শুনি, আট মাসের বাচ্চা নিয়ে আমি বলবো মেয়ে রিটার্নের চিন্তা নিয়েন না, যাতে সে ভালোভাবে থাকে তার ব্যবস্থা আমি করি, যদি দেখি যে না একান্ত না হলো তখন আমি বলবো যে না মেয়ে আর থাকতে পারবে না, তোমরা মেয়ে নিয়ে নাও বা বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে বা বাচ্চাটা কষ্ট পাচ্ছে, তখন একটা মেয়ে তো দেখুন খাওয়া পড়ার জন্য আমরা যাই না, সেটাই তো এটা যে সে আমার টাকা আছে বলে সে আমায় খেতে দিল যেটুকু খাওয়ার জন্য, আর বাচ্চা আমার জন্ম দিয়েছি বলে বাচ্চা লালন পালন করবো, আর আমার আমার কি কোনো কিছু স্বপ্ন ভালোবাসা থাকতে পারে না বা স্বাধীনতা, একদিক দিয়ে যেটা আমি বুঝে গেছি আমাকে বলতে হবে না, আমিও একটা মেয়ে না, আমি কি ওইভাবে থাকতে পারবো? এরকম দিদি যাতে ও কষ্ট পায় সেই কাজটাও করবে, দুদিন পরে অফিস থেকে ফিরলো, ফিরে কি করবে ওর ভাইপোটা আছে ভাইপোটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে, তাহলে এখানে আমার দিদির মেয়েটার মাথার উপরে কি করছে, নিজের বাচ্চাটাকে আগে দেখবে তারপরে তো ভাইপোটাকে নেবে, ভাইপোটাকে সে ভালোবাসতেই পারে তাই না, আমি তো আমার দিদির ছেলেকে ভালোবাসছি মেয়েকে ভালোবাসছি কিন্তু আমার মেয়েটাকে বাসার পরে তাই না, এটা তো ঠিক, তাহলে ও কি করবে নিজের ছেলেটাকে টুকি মেরে, সবসময় এটা ঠিক না একদম বলি তাহলে কেন, কারণ ধরো একটা বাচ্চা যখন আগে ধরো প্রথম সন্তানের প্রতি ভালোবাসা থাকে আর ছোট সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে, মেজটাকে খুব কমই কম ভালোবাসা পায় যেটুকু আমরা দেখছি, সবার যে সমান তা নয় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে কি হলো প্রথমে যে বাইরের বাড়িতে এলো তার কিন্তু গুরুত্বটা আলাদা হয় সবসময় আলাদা, ঠিক তেমনই আমি বুঝেছি তোমার কথা, আমি বুঝেছি যে নিজের সন্তানকে ভালোবেসে তারপর অন্যের সন্তানকে ভালোবাসা, তো অনেক অনেক মানুষ রয়েছেন যে নিজের সন্তান বা পরের সন্তানকে আলাদা করেন না, তারা মনে করেন যে আমাদের বাড়ির সন্তান, সেই হিসাবে তাই বলবো পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগো, এইরকম চিন্তা ভাবনা যদি আমরা নিই তাহলে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আমি যতক্ষণ পর্যন্ত সত্যটা যাচাই করতে পাচ্ছি না যে কেন ওই বাচ্চাটার প্রতি ভালোবাসা এই বাচ্চাটার প্রতি না কেন, বা এই বাচ্চাটার প্রতি কর্তব্য পালন করা হচ্ছে নিজের বাচ্চার প্রতি কর্তব্য পালন করা হচ্ছে না কেন, যখন আমি এই পুরো সত্যটা উদ্ঘাটন করতে পারবো তখন আমি কোনো কিছু বলতে পারবো।
মুখের উপরে যে তার মানে এটা না এটা এটা নয় ওটা আর এটা আপনার উচিত না কিন্তু এখন আমরা বলতে পারি না যে কি মানে এটা এটা তাহলে অন্য লাইনে চলে যেতে হবে আমাদের না আমরা অন্য লাইনে আনতে চাই না না আনতে চাই না তো কিন্তু এর ভিতরে কোনো একটা রহস্য আছে সেখানে আপনি ঢুকলে বার আমি কি বললাম ওই তো এখানে আমি ওটাই তো বললাম যে রহস্যটা বার করতে হবে সত্যটা উদ্ঘাটন করতে গেলে রহস্য বেরিয়ে আসবে আর ওইটা বেরিয়ে এলেই তো তখন আমি বলতে পারবো তার জন্য বললাম এখন বলবো না পরে কারণ এটা যদি এখন আমরা বলি আমি তো নিজেই বলবো যে আমার লাইভে ওনারা সমস্যা বলেছেন সব জায়গায় যেটা বলি তাহলে কি হবে আপনারা এটা শ্বশুরবাড়ির লোকজন বলবো জামাইয়ের সম্মান নষ্ট করছো তার মানে উল্টো পাল্টা বলছো তোমার মেয়েকে তোমরাই পশু তো এই ধরনের যেন মানসিকতা না আসে আপনাদের ভালোর জন্যই আপনাদেরকে থামালাম এবং আপনাদের ভালোর জন্যই বললাম দেখুন ভেবে অনেক কিছু নেওয়া যায় ভেবে নিতে পারেন না একটা ভাই বোন রাস্তা দিয়ে যাচ্ছে বলছে প্রেমিক প্রেমিকা যাচ্ছে বাবা মেয়ে যাচ্ছে একটু মেয়েরা এখন হাঁপানো হয়েছে বলছে কি প্রেমিক প্রেমিকা যাচ্ছে তো ভেবে মানুষ কিনেও দেখার দরকার নেই আমাকে সত্যটাকে উদ্ঘাটন করতে হবে একদম এটা আপনি একটু সামনে এনে দিন এই দেখুন এই যে এই কথাটা আপনি বলছেন তো এটা শুধু শুধু থেকে কেউ মানুষ কাউকে বলে না কারণ ওর ছেলেটা 10টার সময় অফিস থেকে ফেরে ফিরলো ফিরার পরে মানে বৌদির কাছ থেকে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে আমার বাবা আমরা এত বছর কাজ করছি একটু হলো তো বুঝি কিন্তু এই কথাটা আমি বলতে চাচ্ছি না কেন কারণ এখন আমাদের বলছেন তো আপনি লাইভে এবার বলতে হচ্ছে বাধ্য হয়ে আমি মানা করছি যদি মেয়েকে সংসার করাতে চান চুপ করুন আগে যখন কাজ যখন করতে দিচ্ছেন তাহলে উদ্ঘাটনটা করি আপনি যখন আমার দ্বারস্থ হচ্ছেনই তখন আমি নিশ্চয়ই আপনাকে সেই জায়গাটা আমি তুলে দেবো সত্যটা সত্যটাই তুলে ধরি আমি তাকে শুধরানোর চেষ্টা করবো সত্যটা তুলে ধরে ভেঙে দেবো না সংসারটা সুধারণার কথা বলবো গ্রামের লোকেও ডাকা হয়েছিল তারাও তাই বলেছে যে সংসারটা ভাঙিস না কিন্তু ওই 10 দিন মতো আরে এই সত্য তুলতে গিয়েও তো সংসার ভাঙে কিন্তু সত্য তুলতে গিয়ে সংসারটা না ভেঙে যিনি কর্মকারে আমি তো আমার তো ছিল যে যার বাড়ি তাকে ঢুকিয়ে দিয়ে বের করে দেবো আমার তো আবেদন তাই ছিল তিনি বাড়িতে ঢুকিয়ে দিই কিন্তু আমি তো ওই দাদাকে বলছিলাম যে দাদা আপনি থাকুন পায়ের কাছে পড়ে আমার তো উচিত ছিল না সেটা আমি আবেদন অনুযায়ী গিয়েছি ভিকটিম আপনি আমাকে আবেদন করেছেন আমি সেই অনুযায়ী গিয়েছি তারপরে যদি ওনার হয়ে যদি কিছু বলি আপনি তো সেটা অ্যাকসেপ্ট করবেন না কিন্তু আপনি কি অ্যাকসেপ্ট করলেন কি করলেন কি করলেন আমার দেখার দরকার নেই আমার মানবিকতা মনুষ্যত্ব যেটা বলছি আমি সেটাই করবো কারণ আপনি একটা ভিকটিম আমার আরো হাজার হাজার ভিকটিম আছে তাহলে আমি যদি আজকে আপনার স্বামীর সাথে করি কালকে আর একজনের সাথে করবো তার মানে আপনাকে মনটা খুশি করলাম আপনার খুশির জন্য আর একজনের খুশি কেড়ে নেব তা তো নয় আমার কাজটা হলো কি সকলকে খুশিতে রাখা একজনের হাসি কেড়ে নিয়ে আর একজনের মুখে বসিয়ে দেওয়া নয় আর আপনার হাসিটা কেড়ে নিয়ে আমার মুখে বসিয়ে দেওয়া নয় এটা তো বেশিক্ষণ থাকবেও না বলেন তার মানে এগুলোকে ফাঁকিবাজি কাজ বলে আমার মেয়েও সেটা বলছে যে আমি এই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছি না আমি এখানেই থাকবো আমাকে এখানেই সম্মান দিয়ে রাখো ও প্রাইমারির একটা পরীক্ষা দিতে যাবে যেতে দিল না সব দিক দিয়ে ও কাটানো হয় ওর মা অপারেশন করলো সেদিন আসলো জোর ঝগড়া বেঁধে গেল ফোনে তাহলে মা অসুস্থ বাবাটা মারা গিয়েছে 2 মাস আগে মা অসুস্থ একদিনও দেখতে গেল না জামাই তো গেলই না বাদ দিলাম আমি জামাই পরের ছেলে দরকার নেই মেয়েটাকে আসতে দিন ও তো কাছাকাছি বাড়িতে এমন তো না যে 2-500 টাকা খরচ হচ্ছে জার্নিং করে যেতে তাহলে কাছাকাছি 10 মিনিট হাঁটলে ওদের বাড়ি পেয়ে যাচ্ছে মেয়েটা 7 দিনের দিন যেদিন অপারেশন করে ওকে বাড়ি নিয়ে যাওয়া হলো সেদিন মেয়েটা এসেছে জোর অশান্তি মানে বাড়ি পর্যন্ত মেয়েটাকে যেতে দিচ্ছে না এখানেই অশান্তি শুরু হয়ে গেল ফোন করে এইগুলো অত্যাচার তাছাড়া যে হলো ওদের কোনো সংসার ইয়ে আছে নোংরা ভাষাগুলো চলছে এগুলো প্রথম থেকেই চলছে মেয়ে এগুলো প্রথম দিকে আমাদের জানাতে চাইতো না এখন হলো শোনায় বলবেন এইগুলোর জন্য আমাদের মানে ও তো একটা মেয়ে আপনিও মেয়ে আমরাও মেয়ে কারণ সম্মানটা হলো সব থেকে বড় জিনিস তাহলে আপনাকে কি করতে হবে বলুন আমাদের আর মেয়ের কাছে কি আপনি ফোন করবেন ফোন করলে ছোট বাচ্চা তো আমরাই কথা ঠিকঠাক বুঝতে পারি না হোয়াটসঅ্যাপে এখন কি জামি স্বামী বাড়ি আছে আজকে বাড়ি আছে বলে আরো বেরোতে পারিনি বাড়ির থেকে আমি তো বলেছিলাম ওর সাথে ভিডিও কলে কথা বলবো তাহলে কালকে যদি অফিস যায় তাহলে হবে এবার যাবে কি আদৌ আমরা জানতে পারি না খেয়ে দিয়ে আপনার কথা বলুন না মেয়ের সাথে কি করছিস কেমন আছিস জামাই কোথায় এটুকু জিজ্ঞেস করুন যদি জামাই না থাকে তাহলে হ্যাঁ তাহলে আমি কথা বলবো মানে টর্চারের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে এটাকে থামানো গেলে তো খুবই ভালো ওর থেকে সুখী আর কেউ হবে না যেহেতু দেখি শুনে মেয়ের বিয়ে দিয়েছে মেয়ে যদি প্রেম করি করতো সেটা আলাদা ব্যাপার ছিল
আমি ওর মায়ের অত্যাচারটা বাদই দিলাম, মাটা বয়স্ক হয়ে গেছে, তারপরে শাশুড়ি তো সবারই এরকমই হয়, দুটো ছেলে, ওই যে বড় বৌদি আছে বলছি না, ওর মানে কোনো স্বাধীনতাই নেই, ঠিক আছে, ও যদি এই গেটটা দিয়ে বেরোলো বাইরে বাইরে ছবি দেখি। হ্যালো, কি করছিস? দিদি কথা বলবে একটুখানি, কথা বলবে ম্যাডাম, কথা বলবে, ঘুমাচ্ছে তো মামা, ম্যাডাম কথা বলবে। দেখি মামা বিয়ে নেই, হাজবেন্ড নেই, তার একটু ভিডিও কল করো, বল দিদি তোর এখান থেকে ভিডিও কল হবে, তো তোর ফোনটা হোয়াটসঅ্যাপে করো না, এখান থেকে হবে না, বল বল দিদি কথা বলবে, হোয়াটসঅ্যাপে করো, হোয়াটসঅ্যাপে, ও হোয়াটসঅ্যাপে নেটটা অন কর, আমি করছি। এই যে জামাই, এটাই মেয়ে, একটু সাইড হয়ে বস, থাক না সে থাক, দিদি আছে আর তো কেউ নেই, না না ও উঠে পড়বে, উঠে পড়বে শুনে কথা বললি, আমি যেতেছি, ছেলের দুধের কোটোটা আনতে বললেও বলবে মাসে মাইনে পেয়েছে, তাহলে একসাথেই নাই নিয়ে এসো, একদিন পর পর আনবে, তাহলে বাচ্চারা কি খায়, না না এটা কে তোর ওর মেয়ে জামাই, ওটা না না ফোন এলো তাই বলছি, ও না না এই যে জামাই উড়েছে, সাউন্ড বানানো তোমার? হ্যাঁ, হ্যালো বুঝি, তোমার কি সমস্যা মানা? হ্যাঁ হ্যাঁ বলো, যতটা পারো বলো, যতটুকু পারবে বলো, যতটুকু পারবে বলো, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো, হ্যাঁ শুনতে পাচ্ছো, হ্যাঁ কি সমস্যা বলো একটুখানি, বাড়িটা আসতে কত তারপরে দেখলাম বাচ্চা হওয়ার পরে দুটা বাচ্চার প্রতি কোন অ্যাট্রাকশন নেই, আসল দোষী হচ্ছে আমার স্বামী, ও আমার সাথে মানে কোন রকম অ্যাট্রাকশন নেই, কোন রকম ইন্টারেস্ট নেই, শুধু নেগলিজেন্সি, শুধু নেগলিজেন্সি, মানে ও আমার কাছে অনিচ্ছা সহকারে দুটো খেতে হয়, খায়, খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, অফিস যায় কি কোথায় যায় আমি কিচ্ছু জানি না, অফিস যায় তো তিন দিন বাড়ি আসে না, দু দিন বাড়ি আসে না, ফোনও করে না, কোনো যোগাযোগ করে না, এটা রিসেন্ট, আগে হয়তো এটা একটু করতো, আমি তখন আমার দোতলার ঘর আর নিচে রান্নাঘর, আর নিচে দুটো রুম আছে, তখন আমি নিচে থাকতে দেওয়া হতো না, আর বিয়ের সময় মালপত্র উপরে ঘরে সব তুলে দেওয়া হয়েছে, সেই উপরে ঘরে থাকতাম, নিচে রান্না করে খাবার উপরে নিয়ে যেতাম, উপরে খেত, এইভাবে চলছিল একটা বছর, তারপরে এক বছরের মাথাতে আমার বাবা অসুস্থ হয়, সে আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে ওদের মানে অশান্তির পরিমাণটা আরো বাড়তে থাকে, যেটা আমি মানতে পারিনি, আমি তারপরে বাবার শরীর খারাপে দু তিন মাস যেতে না যেতে আমার বাচ্চাটা পেটে আসে, আমি প্রেগনেন্ট হই, তারপরে বাবার শরীর খারাপ করে হসপিটালে, আমি দেখতে যেতে চাই, আমাকে দেখতে যেতে দেয় না,
বাবা কলকাতায় ভর্তি ছিল, মরার আগে পর্যন্ত আমি জোর করে যেতে চাইছিলাম, আমাকে যেতে দেয়নি, খাতা থেকে টেনে ফেলে দিয়েছিল আমাকে। তখন তখন বললো প্রেগনেন্ট যেতে নেই, তাহলে প্রেগনেন্ট যখন খাতা থেকে ফেলে দিল আমার বাচ্চাটা নষ্ট হতো না, আর আমার বাবাকে দেখতে গেলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যেত, মিসকারেজ হয়ে যেত, এইভাবে অশান্তি করতো। তখন আমি কাউকে বলার মতন পরিস্থিতি আমার ছিল না, কারণ সবাই বাবার খেয়ে ব্যস্ত ছিল। তারপরে তারপরে হোস্টেল থেকে বাড়ি এলো, সেই 12 দিন আমি দেখতে যেতে পারলাম না আমাকে। মা যখন বাড়ি এলো 12 দিন পরে, আমার বাপের বাড়িটা দুপা হাঁটতে দিয়ে, সেই দুবা হাঁটতে আমি বিকালবেলা 1 ঘন্টা আমি বলেছি আমি মাকে একটু দেখে আসি, তখন আমি 8 মাস প্রেগনেন্ট, সেই যেতে দিল না আমাকে দেখে। পরের দিন আমি জোর করে গেলাম, বললাম মা ছেলে দুজনে মিলে বলল আর তুমি বাড়ি ঢুকতে না, তোমাকে আমি ডিভোর্স দেবো, বাড়ি ঢুকি। যাই হোক, আমি ভয়ে ভয়ে আবার বাড়ি চলে আসলাম। পরের দিন থেকে আবার ওরকম ভাবে নাকি যাচ্ছি, আমার ভাই এইভাবে চলছিল। বাচ্চাটা হলো, বাচ্চাটা হয়ে মানে ওর সাথে আমার সাথে কোনো কথা শেয়ার হয় না, যে বাচ্চাটা কিভাবে যত্ন করবো, কি করবো, কোথায় রাখবো। বাচ্চাটা 6 দিন পরে বাচ্চাটাকে নিয়ে বাড়ি আসলাম, আমাকে মার বাড়ি তুলে দিয়ে আসলো, ওর বড়ি আর ওই ভাই তো 3 জন ছিল, 3 জন মিলে গিয়ে মার বাড়ি তুলে গেল। তারপরে কোনো কোনো সেরকম ভাবে বাচ্চা কেমন আছে কি করছে কোনো যোগাযোগ করে না, ওই 1 ঘন্টা একটুখানি দূর রাস্তা, একটুখানি 10 মিনিট করে যাই, ভাই কোকে নিয়ে যাই, একটু ভাই কাছে চলে আসি। 1 মাস মতো ছিল, আর কথা ছিল 1.5 মাস পরে আমি নিয়ে আসবো, 1.5 মাস পরে নিয়ে আসবো। ঠিক 1 মাস 10 দিন যেতে না যেতেই বাড়ি হঠাৎ করে যাওয়া বন্ধ পা গেলো না। তারপরে আমি বললাম আসছো না কেন, কিভাবে আসছো না। তারপরে 5-6 দিন হয়ে গেলো, শরীর খারাপ, আমি ওকে ফোন করলাম, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমি ওকে ফোন করলাম, তাহলে আমি বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় যাবো, তুমি তাহলে আসবা না আমি নিয়ে যাবো বাড়ির লোককে নিয়ে, না বাড়ির লোককে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, তেমন তাহলে এসো। সে এলো না, বাচ্চাটাকে নিয়ে সে আমি আর গাড়ি নিয়ে ওর বৌটি ভাই তো গাড়ি নিয়ে গেলো, সে ডাক্তার ডাকাতে সারা রাস্তা ওখানে কোনো কথা বললো না, কোনো আমার সাথে বাচ্চাটা কেমন আছে সত্যি। আমি বাচ্চাকে সামনে বসে আছি, এক প্রান্তে আসবো আর এক প্রান্তে ভাই নিয়ে গল্প করছে, হাত মিশি করছে, বাচ্চাটাকে একবারও দেখছে না যে বাচ্চাটা ভীষণ খারাপ। দিয়ে সেই ওষুধ কিনলো, বডি ওষুধ কিনল, আর বাড়ি এসে আমি এই কথাগুলো বললাম, বললো ও আমার সঙ্গে বিপুল ঝগড়া করলো, মানে তুমি এইগুলো কেন করলে, এগুলো বলতে পারবো না, কেন গল্প করলে, আমার বাচ্চাটাকে দেখলে না, আমার বাচ্চাটাকে খোঁজ নিলে না, আর তুমি ভাই করে হাত ধরে চিঠিতে চলে গেলে। আমার বললো তুমি ভাই সকালে ফোনে রিচার্জ করে দিত না 15-16 দিন, আমি প্রেগনেন্ট অবস্থায় আমি বলতাম তাহলে আমি এখন অসুস্থ হয়ে তোমাকে ফোন করে পাবো না, তা বললে বৌদির ফোন থেকে ফোন করবা, আমার ফোনে রিচার্জ করে দিত না, এরকম বলতো। আমি বলতাম তাহলে টাকা পয়সা তো কিছু দিত না, রাখতো না, আবার তার আগে এরকম বাজার করে নিয়ে আসতো, বাজার আমাকে অর্ধেক ভাগ করে। তোমরা কি আলাদা খাও? হ্যাঁ, দুই ভাই আমরা, আমার ভাসুর একসাথে রান্না হয় না, দুটো আলাদা আলাদা রান্না খাও, দুটো আলাদা রান্না খাও। তোমার বাজার ঘাট কে করে? আমাকে ভাগ আমার বর করে,
নিমাইদা দিল না এখন নিমাইদা কপিটা দিল না 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 নিমাইদা নাতি কাম দিয়ে গেছে ও দেখো না ও এসে দাদার হাত ধরে নিয়ে এসে টাকা মানে আগে ও দিরা ভাত দাদাট করে নিয়ে এসে ও বাকি ফিজে রাখতো বলতো তুমি তুমি এখান থেকে নিও আমি রান্না করব বৌদির কাছ থেকে চেয়ে নিয়ে আমাকে রান্না করতে হতো তাহলে এখন তোমার কি সমস্যা তুমি কি ওখানে সংসার করবে আর এখন সমস্যা হচ্ছে সংসার করতে আর আমার দিচ্ছে না নম্বর কথা ওর মা ছেলে মানে আমার শাশুড়ি আমাকে সব সময় বলবে আমার মা বাড়ি আর মা বিবা আমার বাড়ি আমার বাড়ি থেকে বাচ্চা দুধ ছেলে ছেলে এখন তুমি কি চাইছো কি চাইছো শুনতে পাচ্ছি না বোন শুনতে পাচ্ছি না আমি তরকারি ভাত খেতে দিতাম আর ওর বৌদি তরকারি খেতে দিয়ে দিত ওখানে নামিয়ে যেত দিয়ে ওই তরকারিটা দিয়ে ও ভাত খেত আর আমার তরকারিটা ঠেলে শরীরে আমি এটা প্রতিবাদ করেছিলাম বলে ওরা জনসভা রেখেছিল মিটিং করেছিল গ্রামের 100টা লোক এসে এইগুলোর অন্যগুলো প্রতিবাদ করেছিল দিয়ে সেই থেকে মানে ওইভাবে খাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন ও শুধু আমাকে বলবে ডাল ভাত টাল ভাত ভাত করো ডাল ভাত টাল ভাত ভাত করো না হলে চা করবা করো কোনো কিছু খাওয়ার ইন্টারেস্টও দেখায় না আমি যদি রাত্রিবেলা 10টার সময় কিংবা 11টার সময় কখন বাড়ি ঢোকে আমি জানি না কতক্ষণও করে না আমি ভাত তরকারি রান্না করে রেখে দেবো ও এসে বলবো আমার আজকে ভালো লাগছে না সে ভাত তরকারি জল ঢেলে উঠে পড়বে মানে ও পিছন দরজা দিয়ে খেয়ে আসছে এটা আমি শিওর বুঝতে পারছি ও মুখ পাল্টে আসছে আর আমি যদি বলি আমাকে কিছু ভালো মতো বাজার করে এনে দাও বাজার করে নিয়ে আসছে কিন্তু আমার কাছে এতখানি বাজার পৌঁছায় না জানি না কোথায় যায় বাড়ির বাইরে সিসিটিভি লাগিয়েছে আমি লাগাতে দিইনি এটা আমি লাগাতে দিইনি আমি বলেছিলাম পুলিশ নিয়ে আসবো থানার পারমিশন আপনার লাগাতে দেবো তার জন্য এখন খেতার বাইরে বসেছি আর ফোন রেকর্ড করে করে রেখে দেবে আমি কাকে ফোন করি না করি সেগুলো সব অফিসে গিয়ে ওয়াইফাই দামি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফোন হ্যাং করে সেই ফোন চেক করবে কাকে কাকে আমি ফোন করছি কাকে কাকে ফোন করছি মানে সন্ধ্যা পর্যন্ত করে আমাকে কারোর সঙ্গে কথা বলতে পারে না বাড়ির বাইরে আমি যদি এক পা বেরোই বাড়ির বাইরে যদি আমি এক পা বেরোই আমার এখন ছোট বাচ্চাটা নিয়ে ওরা বাড়ির ভেতর থেকে তালা দিয়ে দেবে বাড়ির ভেতর থেকে গেট বন্ধ করে দেবে আর আমি যদি বাড়ির ভেতরে থাকি ওরা সবাই মিলে বিকালবেলা ঘুরে বেরিয়ে পড়বে তাহলে এখন তুমি কি চাইছো বলো তো গেট বন্ধ করে দিতে হবে তুমি এখন কি চাইছো
এইগুলো তাহলে ওরা পালন করেছিল গ্রামের লোকেরা এসে ওরা একটুও শোনেনি, কোনো পরিবর্তন হয়নি, উল্টে আমার কাছে অভিনয় করে আর এইরকম ভাবে বুঝে করে। তাহলে আমি চাইছি যে এখন আমি ইনসিকিউরিটি ফিল করি, কারণ ওরা দুদিন করে গ্যাস সুইচটা অন করে রেখেছিল, আরো একদিন কি পুরো সিলিন্ডার ভর্তি গ্যাস আমি দেখছি শো শো করে যে শব্দ হচ্ছে জ্বালতে গিয়ে। আমার শাশুড়ি মা রাস্তায় বসেছিলেন, আমি কত লোক ডেকে জড়ো করছি, আমার শাশুড়ি মা একবারে দেখতে পেলেন না, জানি না এটা কারা ষড়যন্ত্র করে গ্যাসটা লিক করে রেখেছে কিনা, অফিস থেকে লোক এসে বন্ধ করে দিয়েছিল। আমি চাইছি আমাকে যেন সিকিউরিটি দিয়ে একদম মানে সে ব্যারেট করে আমাকে আর আমার ছেলেটা যেন রেখে দেয়, নাহলে ওদের আমার বরের সঙ্গে আমি যদি এইভাবে থাকি দীর্ঘদিন চলতে থাকলে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়বো, আর আমি যদি সহ্য হয়ে যাই আমি আর উঠতে পারবো না, আমার মাথা প্রচন্ড ঘুরছে, আমার শরীর খারাপ হচ্ছে, এইগুলো মানে এই মানসিক যন্ত্রণা গুলোর জন্য মানে আমি বাড়ি থেকে বেরোতে দেবে না ওকে বাড়ি থেকে। আমার শাশুড়ি মা সে বাড়ির পাশ পর্যন্ত রাস্তা দিয়ে আমার দেরি আসতে চাইছে, নোংরা নোংরা ভাষা গালাগাল দিয়ে আসছে, নোংরা নোংরা ভাষা বলে সব সময়, আর আমার মা বাইরা যদি আমার শরীর খারাপ করে একবার যদি দেখতে আসে এক বেলা, ওরা কোনোদিন থাকতে আসে না আজকে তিন বছরের মধ্যে, এক বেলা যদি দেখতে আসে দুধ দুধ ছেই ছেই আমার বাড়ি আমার বাড়ি থেকে দেখতে আমার বড় উল্টো পাল্টা ভাষা দিয়ে আমার ভাইকে ভাইকে তো বাড়ি থেকে বের করে দেবে, আর আমি এক মিনিট গিয়ে বাড়িতে থাকতে পারি না, কারণ গ্রামের লোকেরা সবাই আমার সপক্ষে ওর বিপক্ষে, ও সবার কাছে ও জানে যে সবাই আমি সবাই আমার ভালোবাসে, আমাদের পরিবারকে ভালোবাসে, এটা ওটা মা ছেলে সহ্য করতে পারছে না, ওরা ঘরে বসে বসে আমি সে বাইরে ধাক্কা দিয়ে যারা গেটটা খোলে না গো, আমি সেটা সিসিটিভির সামনে দাঁড়িয়ে থাকি, এরকম কে সিসিটিভি ওরা দেখে কে আসছে সেই দেখে আমি আর গেটটা খুলবে না, কিংবা যদি তাকে আমার বাড়ির লোক কেউ আসছে সিসিটিভিতে তাহলে ওরা গেটটা বন্ধ করা থাকে, ওরা ধাক্কা দিয়ে দিয়ে খোলে না, কিন্তু ওদের কেউ আসলে দেখি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ছুটতে ছুটতে গিয়ে খোলে, আর আমার বাড়ি কেউ আসলে খোলে না, ওর জন্য ওরা সিসিটিভিটা লাগিয়েছে যাতে আমার বাড়ি কেউ বাড়ির মধ্যে না ঢুকতে পারে। আমরা গেলেও খুলবে না, খুলবে না তো আগে দেখবে, খুলবে না টেনতে না পারলে খুলবে না, খুলবে না দেখবেন, তাহলে কি হবে সমস্যা মেটাবো কি করে? আপনি খুলবেন, আপনারা খুলাবেন দরজা খুলবে না, আর দরজা না খুললে তাহলে আমি কি করে সমস্যা সমাধান করবো? দরজা না খুললে তখন দাঁড়িয়ে থাকতেন, তখন খুলবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যদি না করলে তাহলে কি করবো? আমাকে সবাই চেনে কম বেশি, এইরকম ভাবে মানসিক যন্ত্রণা নেই, কোনো নেমন্তন্না বাড়ি যেতে দেবে না, ফোনে পর্যন্ত যোগাযোগ করে বলবে না। তাহলে তুমি কি সংসার করতে চাইছো, হ্যাঁ কি না? হ্যাঁ আমি সংসার করব, কিন্তু সম্মানের সঙ্গে, আমি এভাবে কুকুরের মতো শ্রেষ্ঠ সম্মানের মধ্যে থাকবো না, আমাকে কুকুরের মতো হতে পারে না, কোনো কিছুতে অংশগ্রহণ করার অধিকার। ঠিক আছে আমি দেখছি, তুমি সম্মানের সাথে ঘর করতে পারো তুমি থাকবে তো, আর যে যে ফল্ট গুলো আছে তুমি সবার সামনে তুলে ধরতে পারবে? হ্যাঁ স্বামী কটা থেকে কটা পর্যন্ত বাড়ি থাকে? আমার কাছে কোনো ফোনে কোনো প্রমাণ নেই, ফোনে কোনো প্রমাণ। প্রধান কি ওরা থাকবে আপনার সাথে, যদি বলেন লোক ডাকেন
যে গ্রামের লোক যে দু চারজন থাকুক ওদের গ্রামে এখন বলবেন না গেলে বলবেন যেদিন যাবেন আপনি বলবেন এবার উনি তো আবার ব্যস্ত থাকেন এমএলএ নাকি উনি এমএলএ এমএলএ সাহেব থাকবেন না নাম বলতে হবে না তোমাকে বলছি এমএলএ আসুন এমএলএ সাহেব থাকবেন না প্রধান মেম্বার উনি আগে প্রধান ছিলেন আমাদের কি পৌরসভা নাকি পঞ্চায়েত উনি আগে প্রধান ছিলেন এখন সাংসদ হয়েছে আগে এখন আগে প্রধান ছিলেন এখন সাংসদ হয়েছে উনি থাকবেন উনি আসেন উনি থাকে তো উনি দিদিকে সম্মান করে আমার বাবাকে যথেষ্ট সম্মান করতেন উনি ওনার মেয়ে এখন তাহলে ঠিক আছে তাহলে তো ওনার মেয়ে এখন প্রধান হয়েছে মেয়ে প্রধান হয়েছে উনি সাংসদ ওনারা করছেন না কেন এত যদি পরিচয় থাকে একবার গিয়েছিলেন দিয়ে ওনারা একবার গিয়ে বুঝিয়ে দিয়ে আসলেন আমরা যেমন ওনার গ্রামের আমার জামাইবাবুও তো ওনার গ্রামের ঠিক আছে তোমাদের সমস্যাটা আবেদন হিসাবে জানাও তাহলে সেই যেতেই হবে বলছো তখন উনি বললেন দেখো এখানে তো মারামারি করতে আসিনি তার জন্য আরো সিসি ক্যামেরাটা লাগিয়েছে মারামারি করা হয়ে যাচ্ছে পয়সা লাগে তুমি চাকরি করো দুদিন বাড়ি থাকো না মেয়ের থেকে কোনো দরকার লাগে বললো এক সপ্তাহ এগুলো করলো না তারপরে সে বললো তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট করো আমার মেয়েরা চাকরি করে আমার মেয়েদের তো জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাহলে এগুলো করো তুমি কেন করোনি তখন তুমি জয়েন্ট অ্যাকাউন্ট করলে তুমি তো জানতে পারবা যে মেয়ে টাকা তুলে কি করছে তখন তো তুমি বলতে পারবা ছেলে দুধ বেচে ছেলে সার্ভিস করলে তো বাচ্চারা তো অনেক ফ্যাসিলিটি পায় এর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিচ্ছু না কিচ্ছু না সব কিচ্ছু না কিচ্ছু না আমরা কি যে চাকরি করে সেটা সবার আগে জানতে হবে বাবাও চাকরি করতো কোনো অসুবিধা নেই সংসারে এটা জেনে শুনেই তো দেওয়া কিন্তু উনি বললেন এদের মানবিকতা নেই এবার এটার জন্য কি করা যায় মেয়েটাকে তো মেরে ফেলা যায় না আমাদের যে একজন সুস্থ হয়ে থাকার জন্য সংসার করাবো আর কি হ্যাঁ এবার ওরা বলেছিল কিন্তু দেখুন শুনলো না আরেকটা মেম্বার সঙ্গে সঙ্গে পরিবর্তন এসে গেল দিদি সেই দিনকার যদি ক্যামেরা থাকতো আপনাকে দেখালে আপনি বুঝতে পারতেন মানে এমন ভাবে বসেছে আমার দিদির মেয়েকে মানে যত ছোট করবে নিচে নামাবে একটা বউকে কেউ করে এরকম ওর খুব আনন্দ লাগবে সেই রকম ভাবে খাটে বাবু হয়ে বসেছে সেখান থেকে সবাই যখন নাম মানে নিন্দে করতে লাগলো যে এই মেয়েটা শিক্ষার তোমাদের শিক্ষা এক হলো সঙ্গে সঙ্গে নেমে গিয়ে দুমাসের পরেও সমস্যা মিটলো না দশ দিন মতো দুমাস আগেই লোকজন নিয়ে বসা হয়েছিল আমি বললাম দেখুন আবার ওরকমই করছে আমি কি তাহলে এনজিও ওই ম্যাডামের কথা বলছি একটা যাব দি বললো হ্যাঁ দেখ মেম্বার বললো যেতে হ্যাঁ আপনার কাছে আসার জন্য আমার নাম বলেছেন নাম বলিনি এরকম ব্যস্ত থাকে নাম বলার দরকার নেই জানেন নামটা পরে গিয়েই বলবো হ্যাঁ ঠিক আছে
নাম আমরা সেরকম কাউকেই বলিনি কো কে কোথা থেকে লিক আউট হয়ে যাবে তার নেই ঠিক আপনার এগুলোই তো করে দেবে না আমি কি আপনাকে দেখিয়েছি নাকি দেখেন না তাহলে ঠিক আছে আর ওই যে কি একটা বলতেন ও ছেলেটার দুধ আনার পর্যন্ত ওর কাছে পয়সা থাকে না ঠিক আছে বুঝে গেছি বলে কি করতে হবে বুঝে গেছি আমাদের ঘরের মেয়ে হলে যেটা করতাম সেটাই আমি চেষ্টা করব ঠিক আছে সমস্যা আছে সমাধান করতে হবে ওর মাটা হলো বেশি নাটক যার বুদ্ধি থাকবে না সে তো বোকা হবে তাই না আমি মাকে দোষ দেবো না আমি ছেলেটাকেই বলবো বিয়ে তো উনি করেছেন মা তো বিয়ে করেননি বাচ্চাটাকে করেছে বাচ্চাটাকে মাকে দেখার দায়িত্ব ওই ছেলেটি এবং বউ বাচ্চাকে দেখার দায়িত্ব ওই একদমই তাই আমি জামাইকে সেটাও বলেছি যে তোমার মায়ের সঙ্গে যখন তোমার বইয়ের হচ্ছে না বড় বৌদির কাছে খাচ্ছে মা তাহলে তোমার মার তো কোনো অসুবিধা নেই নিজস্ব পেনশন পাচ্ছে তাহলে কোনো অসুবিধা থাকছে না তাহলে তুমি বউটাকে নিয়ে কোয়ার্টারে চলে যাও বলি যে অফিসারের সাথে থাকিস তুই আমার মেয়েকে বলেছে বলছে তোমাদের আমি বলতে পারবো না বাজে বাজে ভাষা এত বাজে ভাষা তুই বোঝা হয়ে গেছে আপনি অ্যাপ্লিকেশন করুন স্বয়ং করে বলে দেবে বাইরে যাও তোমরা বলে দিচ্ছ ওই সব বলে দেবে কি কি লাগবে না লাগবে গেলে ফেব্রুয়ারি গেলে ফেব্রুয়ারি অনেক দেরি হয়ে যাবে তুমি এটা কিন্তু ভালোই অসুস্থ আমরা একটু নিয়ে যে ডাক্তার দেখাবো বোন একটু টাইম নেই রিকোয়েস্ট করো না একটু টাইম নেই আরে দেখুন আপনি মঙ্গলবার এই জানুয়ারি মাস তো ফুল প্যাক আমার একদিনও সময় নেই বাড়িতে একদিনও থাকছি না আজকে মঙ্গলবার যদি আমি রাতে বেরিয়ে যেতে পারি চেম্বার সেরে আমার সুবিধা হবে কালকে কলকাতায় দুটো কাজ সারতে পারবো কিন্তু আমি পারবো কি পারবো না রোজ রাত জাগছি মাথা কাজ করবে না তো এরপর আর শুনো না মানে একটা কথা ওই বলছি কি না ভুলে গেলাম শনিবারে সকালে চলে আসে সারাদিন থাকে তাহলে ওর দাদাকেও পাবেন ফেব্রুয়ারিতে কাজটা করবো আপনি কি করে করবো বলো ওর মুখটা দেখলেন তো কেমন অসহায় হিসাবে আছে আর ওর বাবা এত অসুস্থ গত তিন দিন এখন তোমাদের কাজ দিনে লাইভ ক্যামেরায় যদি মানুষ দেখে না যে আমি কাজ নিচ্ছি যা হোক সব ধর্ণা দেবে এখানে এসে কিছু করার নেই মানুষ ভালোবাসে বলে আমাকে কেউ কিছু বলে না অ্যাকচুয়ালি তাই যে ভিকটিম গুলো আসে না আমার কাছে ভালোবাসে বলে এখনো পর্যন্ত হ্যাঁ একটু ভালোবেসে হয়তো কেউ বলে দিদি একটু কেঁদে বলে কেউ বা রেগে বলে কেউ বা হেসে বলে কিন্তু বলে তো আমারও তো মানবিকতার খাতিরে আমারও তো খারাপ লাগে ওরকম এমার্জেন্সি কাজে বৃদ্ধ মায়েরটা করলাম ওই যে মায়ের সৎ কাজ করলাম সেই মায়েরটা করলাম এরকম রিকোয়েস্ট ওই আগে যে শক্তিনগর থেকে এলো ওনাদের কাজে যাওয়ার দিনকে ওই ঘটনা ঘটলো সবাই স্যাক্রিফাইস করছে তারপরেও দেখেছেন খারাপ ব্যবহার কিন্তু কেউ করছে না 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 খারাপ ব্যবহার করার জায়গা না তো এটা ঠিক আছে কিন্তু আমারও তো বিবেকের কাছে লাগে যে মানুষের কাজগুলো আগে তোমাদের কাজটা নিয়েই দিই আমি এরকম করি সবার আগে তো আমি নতুন নতুন কাজ নিচ্ছি অথচ পুরনো মানুষগুলো বসে রয়েছে অপেক্ষা করছে এটা একদম ঠিক নয় তাহলে হয়ে গেলাম প্রফেশনাল আবার কাজ হলে সবার ইদারেন সমস্যা যে আছে তারই এমার্জেন্সি দরকার হ্যাঁ সে তো না হলে আর আপনাদের আশা হয় বল ওই জন্য বলছি ফেব্রুয়ারিতে করে দি ফেব্রুয়ারিতে আমি ফার্স্ট উইকে করে দেব আজ তো 16 তারিখ হয়ে গেল 14 দিন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দেখি দুদিন আনবো আমরা আমাদের বাড়ি দুদিন নাই থাকবে তারপরে হয়তো ভাবি হয়তো ঢুকতেই দেবে না মানসিক ভাবে শান্তি পাচ্ছি না শান্তি না পেলে একজনের মুখে হাসি না ফুটি আরেকজনের মুখে হাসি ফোটাতে যাবো কোনোদিনই হবে না তুমি এই কদিন দেখো 16 তো 17 18 19 14 দিনে মাসে 14 দিন আছে আজ 22 তারিখে যোগাযোগ করো
জানুয়ারিতে 22 শেষের দিকে করব তাহলে যে দুই একদিনে যায় ফোনে না আসবে ফোনে যোগাযোগ করে তারপরে ওই যে ফোনে আপনাকে ব্যস্ত পাওয়া যায় হলো এখানে ওই আসুক আমাকে পাবে 22 তারিখে আমাকে পাবে না মঙ্গলবার ছাড়া থাকি না আমি তাহলে 22 তারিখের মতো তুমি তাহলে একটা কাজ করো তুমি ওই শঙ্করের কাছ থেকে কি কি হ্যাঁ আমি কৃষ্ণনগরেই থাকি সারা দিন হবে 6 দিন মানে ওই ওদের ওখানে কাজ করো মঙ্গলবার হ্যাঁ বুধবারে ও তাহলে তুমি মঙ্গলবারে আসো মঙ্গলবারে তাহলে আমি বিকেলে দেখি করে একবার আসো আসো এখানেই কাজ করো তুমি হ্যাঁ আমি থাকি ওই উইমেন্স কলেজে করো কাজ করো মঙ্গলবার আসো এদের এমন নোংরা ভাষায় গালাগালি দেবে এসে মানে বলার মত না দিদি বিচার পাই দিবেন তো না হলে তো আমাকে টিকতেই দেবে না গো 200% আরো বেশি আমাকে বাদ করে দেবে 200% দেব দেখি ওই ওরা প্রধানরা তো বলেছিল এত এবার ওদেরটা এক রকম আশা ছেড়ে দিছি কারণ ওরা কি বলে আসছে ওদের কান্দি ঢুকছে কান্দি বেরিয়ে যাচ্ছে আপনাকে যদি একটু মানে এবার ওদের আবার বারবার বললে কি করবে জানেন তো তাহলে ওই চাকরিটা নিয়ে টানবে বলছে যে ওর অফিসে দরখাস্ত করব এবার সেটা করতে হলে করব আগে আমরা দেখে নিই একটু যদি সেটা করতে হয় তাও আমরা কেজে মাধ্যমে গেলে অফিসে করলে সেটাও দায়িত্ব পালন করছে না তখন চিঠি দেবো দায়িত্ব পালনটা করানো পর্যন্ত একটা মানুষকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার সুযোগ দিতে হবে যদি সেই সুযোগে সে অপব্যবহার করে বা অবমাননা করে তাহলে তখন যদি করব তখন নিজের মনের কাছ থেকে পরিষ্কার থাকবো যে আমি তো তাকে শুধরানোর চেষ্টা করেছি তারপর আমি আমার দ্বারা হলো না আমার দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমি করবো কিন্তু এখন চাকরি খেয়ে নেবো চাকরি কেন একটা মানুষকে বর্তমানে এখন সব শিক্ষিত মেয়েরা ছেলেরা এসে কিন্তু আগে আপনাকে এই কথাটা বলতে পারতাম একদমই তাই না আমরা কিন্তু কেসের গল্পে একদম তুলছি দিদি আমার কাছে জিজ্ঞাসা করেছিল কে চাচা আমার নাম না কেস টেজ নেই আবার এই মেয়েটা দেখুন ও কিন্তু সুযোগ দিয়েছে দুটো বছর তো হয়ে যাবে যাও তোমাদের হয়ে যাবে করে দেবো তাহলে একটু দিদি ফার্স্ট উইকে করে ফার্স্ট উইক থাকছি বলে মনে হয় না আমি এখানে কথা দিয়েছি মনে হয় ফার্স্ট উইক মনে হয় আমি ইয়েতে যাচ্ছি বাইরে এটাও কালকেও কলকাতায় যাবো আমি তো ফিরতে আমি তো থাকতে পাচ্ছি না আমার সমস্যা নেই তাহলে 22 তারিখের পরে যে মঙ্গলবার আসবে আমি দেখা করে যাবো হ্যাঁ আমার ছেলে আছে এই তো আপনার এই 16+17 আসো এ শঙ্কর ও জামাইয়ের ছবিটা দেখতে চাইছিলেন ওদের কি কি করতে হবে দেখো তো দেখো যা বাইরে যা আমি আসছি আমরা কি করে বাড়ি যাব এক সমস্যা জামাইবাবুর অসুস্থর মধ্যে একটা জিডি করতে বলবো কিসের উপর জিডি করতে বলবো কিসের উপর জিডি আইনের পথে হাঁটলেই সুরাহা হয়ে যাবে একটা যে জিডি করতে বলবো জিডি মানে জেনারেল ডায়েরি মানে যখন আমি আপদ বিপদে পড়বো তখন আমাকে পুলিশ প্রশাসন সে জিডি নাম্বারটা থাকলে আমাকে হেল্প করবেন তাহলে আমি কিসের উপর ভিত্তিতে জিডি করব আমার মনের সাথে তার মনের ম্যাচ করছে না সে আমার দায় দায়িত্ব কম পালন করছে আমার বাচ্চা দায় দায়িত্ব কম পালন করছে এটা এফআইআর হবে কিন্তু কখনোই জিডি হবে না ঠিক আছে জিডি জিডি এইসব ক্ষেত্রে হবে যে আমাকে একজন কেউ ডিস্টার্ব করছে পরবর্তীতে এখনো ডিস্টার্ব করছে তার প্রমাণপত্র দিয়ে আমি এটা একটা অভিযোগ দিলাম এবার যখন আমাকে যখন পুরোপুরিভাবে আমাকে বিপদে পড়বে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার বিপদ সেই সময় জিডি নাম্বারটা থাকলে আমি থানায় ফোন করলে সাথে সাথে পুলিশ অ্যাকশন নেবে কিন্তু জিডি করে এই ক্ষেত্রে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা জিডি করে কিছু হবে না কেস করে হবে আর কেস করতে গেলে একটা 8 মাসের বাচ্চা আছে অনেকবার আগে ভাবা দরকার কেস যখন তখন যে সে যেদিন সেদিন করতে পারে কিন্তু করিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরে কেসের জন্য এই যে মানুষ দৌড়াচ্ছে তারপরে এসে অবশেষে এই আমাদের মতো ছোট ছোট মানুষের কাছে তারা পৌঁছাচ্ছেন কেন কি মধ্যস্থতা করার জন্য তাই তো কিছু সেফটি না নিজের সেফটি নিজের কাছে সবার আগে নিজের লড়াই নিজে দিতে হবে জিডি করলে থানায় ফোন করলে বিপদে এসেছি আমি বিপদে পড়ে গেছি পুলিশ ভ্যান নিয়ে অন্য জায়গায় ডিউটি করছেন 8 ঘন্টা তাহলে সেখানে আসতেও তো টাইম লাগবে সেইটুকু টাইমে নিজেকে রক্ষা করতে হবে সেই রক্ষাটা কাকে করতে হবে নিজেকেই করতে হবে অতএব নিজের লড়াইটা নিজে দিতে শিখুন জিডি করে লাভ নেই জিডি অন্য ক্ষেত্রে করুন
ক্ষেত্র বিশেষে জিডি করার দরকার, কিন্তু এইসব ক্ষেত্রে স্বামী স্ত্রীর বিষয়ে জিডি করে কোনো লাভ নেই। কারণ আমার স্বামী তোমাকে পুড়িয়ে মারছে না, আমার স্বামীর হাত ধরে বাড়ির চাপা দিচ্ছে না, আমার কোনো বিপদ নেই, আমি তখন একটা থানায় কমপ্লেন করবো, দেখুন স্যার আমাকে রাত দুপুরে আজকে বালির চাপা দিয়ে মারতে এসেছিল। কারণ সে নিজেই বলছে আমরা কেসের পথে যেতে চাই, জামাই চাকরি আমরা চলে যাক আমরা চাই না, ঠিক আছে? তো সেক্ষেত্রে চাকরি যদিও চলে যাওয়া সম্ভব নয়, কারণ চাকরি বললেই চলে যায় না, তারও কিছু প্রুফ দিতে হয় কোর্টে এবং পুলিশকে। একমাত্র পুলিশের কলমেই কিন্তু একমাত্র কারো চাকরি যেতে পারে, পুলিশ যেভাবে চার্জশিট জমা দেবে তার উপরেই করতে হবে। তো ব্যাপারটা হলো এইটাই যে আমরা শুধু কথায় কথায় থানায় যাই, জিডি করবো, এফআইআর করবো, এইসব করে করার থেকে যখন মীমাংসাতে আসতে হবে আগে করুন, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেসের পথে হাঁটুন। আর কেসে যখন যাবেন তখন কোথাও দৌড়াবেন না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, বসে থাকতে হবে। কারণ আমি কেসও করবো, দৌড়াদৌড়িও করবো, মীমাংসা করার চেষ্টা করবো, কোর্টের উপরেও ভরসা রাখবো, ঠিক আছে, নিজেও প্রতিবাদ করবো, নিজেও লড়াই দেবো। তাহলে লড়াইটা আগে দেওয়া দরকার, লড়াইটা আগে দেওয়ার দরকার। শুধু কেস 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 করলেই তাহলে 11টা বছরে তো আমি প্রচুর মানুষের নামে কেস করতে পারতাম, প্রচুর মানুষের নামে কেস করতে পারি, এখনো পারি, কিন্তু করি না একটাই কারণে। সেদিনও তো যে মেয়েটি এসেছিল ক্যামেরা করছিল, পুরো তো এটা তো পুরো সাজানো গল্প, আমি প্রমাণ দেবো আপনাদেরকে, আজকেই দেখবো, চেষ্টা করবো ফোন করার জন্য পুরো। আর পর ওই যে ছেলেটি ভিকটিমটা যে এসেছিল, সে কি একবারও ফোন করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর? আমি কানতে কানতেও তাকে এসে অফিসে এসে পরিষেবা দিয়েছি থানায় নিয়ে গিয়ে যাওয়ার পরও। তাহলে সেই যদি ততটাই বিপদে, দিদি একটু সমস্যা শুনুন, সমস্যা শুনুন, কানতে কানতেও চোখের জল মুছে পরিষেবা দিলাম, কই সে কই? তাহলে তাকে পয়সা দিয়ে পাঠানো হয়েছিল, এখনো বললে এখনো কেস করতে পারবো আমি, সমস্ত প্রমাণপত্র আমার কাছে রয়েছে, শুধু কেস করলেই হয় না, ঠিক আছে? আর কেসের ভয় দেখালেই হয় না, নিজেদের মনুষ্যত্বের পরিচয়টা সবসময় দিয়ে দেওয়া উচিত। জামাইটাও তার, নাতি বা নাতনিটাও তার, মেয়েটাও তার, ভালো থাকলে সবাই ভালো থাকুক, আর আমার মেয়ে যখন খারাপ আছে তাহলে সবাই খারাপ থাকুক, তখন আমি তো অন্য সন্তান দেখবো না, চাইবো না, সেক্ষেত্রটা আলাদা। যখন একবার চেষ্টা করুক না, একবার না পাইলে দেখো শতবার, একবার চেষ্টা হয়েছে, দুবার চেষ্টা হবে, তিনবার চেষ্টা হবে, একান্তই না হলে তখন জিডি না, ডাইরেক্ট এফআইআর হবে এবং প্রমাণ সাপেক্ষে হবে, তবেই বিচার পাওয়া যাবে, না হলে হবে না। এখন এফআইআর করুন, জিডি করুন, কিছু হবে না, কারণ এফআইআর করতে গেলেও কিছু প্রসেস আছে, মেডিকেল রিপোর্ট জমা দাও, মেরেছে প্রমাণ করো, তাই না? আমি সুস্থ অবস্থায় গিয়ে এফআইআর করে দিলাম, 498 এ বসে গেল, 307 এর মামলা বসে গেল, দাঁড়া বসে গেল, হ্যাঁ আমি বিচার পেয়ে যাবো, এবার আমি বাপের বাড়ি লেজ গুটিয়ে চলে গেলাম। পরে তো সেই বাবা মাকেই সাপোর্টটা করতে হচ্ছে না, সে তো বাবা মাকেই কেসটা টানতে হচ্ছে, 307 একসময় কাটা চলে যাবে, পুলিশই কাটুক প্রমাণ না পেয়ে, বা কোর্টে উকিল বাবুদের মামলা যখন মুভ করবে তখনই বাদ চলে যাক, বাতিল হয়ে যাক, কারণ 307 মামলাটা সেই সময় আক্রোশের সাথে বসানো হয়েছিল। তারপরে ওই মেয়েটাই বলবে যিনি লিখেছিলেন সে আমাকে বলেনি, আমি তো কিছু বুঝি না তাই আমি সই করেছিলাম, তাই না? কেউ যখন তাকে বোঝানো হচ্ছে দেখুন আপনি কিন্তু এরকম ভাবে এইটুকু লিখলে কিন্তু হবে না, এখানে 307 পাওয়ানো দরকার, 307 দ্বারা না পড়লে আপনি কিন্তু বিচার পাবেন না, ঠিক আছে ঠিক আছে আপনি যেটা ভালো বোঝেন সেটা করে দিন, সেটা করে দিন, আমার বিচার চাই, 307টা পড়ে দিল। আরে যে লেখা সে তো লিখে দিল, তারপর তো পুলিশ এটাকে তদন্ত করবে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখলে এর মধ্যে কোনো গল্পই নেই 307 এর, পুলিশ কেটে দিল, ব্যাস হয়ে গেল, পুলিশ ঘুষ কর 307টা কেটে দিয়েছে। মানুষের এই রকম চিন্তা ভাবনা আজকে বর্তমান সমাজে, ঠিক আছে? কেউ বা কাটাচ্ছে, কেউ বা অন্যায় করে কাটাচ্ছে, আর কেউ যদি অন্যায় না করলে 307 এমনি কেটে যাবে, পুলিশ কাটছে না কোর্টে কাটবে, প্রমাণ না দিতে পারলে তো আলটিমেটলি লাভটা কিছুই নেই। পরে মেয়েটি হতাশ হয়ে বলবে, মেয়েটির পরিবারই হতাশ হয়ে বলবে যে মামলা করে কিছুই পেলাম না, চলুন লাস্টে মিউচুয়াল ডিভোর্স হোক, আমার এত টাকা চাই, এই ছেলের ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, এবার না ডিভোর্স করবো, মিউচুয়াল ডিভোর্স। এই এটাই তো হচ্ছে সমাজে, তার জন্যই বলছি জিডি বলুন, এফআইআর বলুন, না গিয়ে নিজের লড়াইটা নিজে দিন, পুলিশ পরে পৌঁছাবে আপনাকে, তখন সেই স্পটে আপনাকে লড়াই দিয়ে বাঁচতে হবে, এই মানসিকতাটা নিজের মধ্যে রাখুন, তারপরে বেছে নিয়ে গিয়ে জিডি করুন, এফআইআর করুন, আপনাদের যেটা মন চাই করুন,
আগে নিজেকে বাঁচিয়ে নিয়ে যান ওইখান থেকে লড়াইটা দিয়ে, তারপরে গিয়ে করুন, দেখবেন কাজ হয়ে যাবে। আর ঘরে বসে জিদি করে টুক করে বসে থেকে কিছু লাভ হবে না। আমি অনেক কথা বলে ফেললাম, হয়তো ভবিষ্যতে এগুলো কারো না কারো কাজে লাগবে, আর এটা বাস্তব, বাস্তবটাই তুলে ধরলাম। তাতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হ্যাঁ, ওনাদের হয়ে গেছে, ওনাদের ওই ডকুমেন্টস জমা দিতে হবে। রাখছি, আসছি নেক্সট লাইভে।